জার্মানি প্রযুক্তি চায়না, কিন্তু এখন অনেকেই দেখাইতেছে এক পাতিল, বুঝছেন জি, আবার অনেকেই দেখাচ্ছে দুই পাতিল জি, অনেকেই আনলো তিন পাতিল জি, আমি শুনলাম আপনার কাছে নাকি চার পাতিল, চারটেই তো, এই যে দেখেন, আচ্ছা এক দুই তিন চার, ওরে চারটা পাতিলের সাথে দুইটা ডাকনা পাবেন, আচ্ছা দুইটা ডাকনা কি জন্য ভাই? হুম, এটার মধ্যে আপনার যেমন এই যে রান্না বান্নাগুলো যে করতেছি ভাই, আচ্ছা দেখেন আপনি ভাবতে পারেন এটার মধ্যে মনে হয় শুধু মাছই হবে, আসলে যে আলহামদুলিল্লাহ ওইটা না, আল্লাহর দুনিয়ায় যত হালাল খাবার আছে আল্লাহর রহমতে সবকিছু এটার মধ্যে রান্না করতে পারবেন, মানে ভাতের জন্য আলাদা পাতিল, হ্যাঁ ভাতের জন্য আলাদা পাতিল, এই যে দেখেন এটার মধ্যে, হ্যাঁ মানে এই চুলার সাথে আপনি এটাও দিবেন, এটাও দিব, এরকম কয়টা থাকবে? এরকম থাকবে একটা, একটা কালো ডিপ পাতিল থাকবে একটা, এই কালো একটা থাকবে, একটা থাকবে, আচ্ছা এই যে এখানে রেখে দেখাইলাম, ওকে একটা দুইটা, হ্যাঁ তিনটা, হ্যাঁ এরকম আর একটা হাড়ি থাকবে, এরকম আর একটা থাকবে, এই টোটাল এই সেম থাকবে দুইটা, এরকম ডিফারেন্ট, হ্যাঁ সাগরের এপার আর ওপার, আচ্ছা এটা থাকবে দুইটা, দুইটা, হ্যাঁ এর মানে দেখেন সবার চেয়ে আলাদা, মানে একজনে দিছে এক হাড়ি, একজনে দুই হাড়ি, একজনে তিন হাড়ি, আর রানা ভাই নিয়ে আসে আজকে চার হাড়ি, এবং চারটা হাড়ির মধ্যে এইরকম হাড়ি থাকবে দুইটা, ওরে ভাই দাম কি আপনার ডাবর বেশি নাকি? না ভাই একদম পাইকারি দাম দিব তো, এবং সাথে যে ঢাকনাটা দিব এই যে দেখেন, হ্যাঁ একদম অরিজিনাল ঢাকনা, যেটা এই যে রাইস কুকারের যে অরিজিনাল ঢাকনা, ঢাকনা তো একটাই, একটা ঢাকনা থাকবে, এই দুইটার জন্য একটা ঢাকনা, এই যে আমি দেখাই ভাই, এটার জন্য আর এটার জন্য একটা ঢাকনা, একটা ঢাকনা, হ্যাঁ এটার জন্য একটা ঢাকনা, ও আলাদা আলাদা, টোটালি পাচ্ছে কি? টোটালি পাচ্ছেন হলো দুইটা ঢাকনা, চারটা হাড়ি, একটা চুলা, একটা চুলা, আর এটাই সর্বপ্রথম নোবেনা কোম্পানি নিয়ে আসছে, আচ্ছা ঠিক আছে নোবেনা কোম্পানি নিয়ে আসছে, আর ধুমায়া কমেন্ট করতে থাকেন আজকে, কমেন্ট করলে কিন্তু কমেন্টের জন্য যা রয়েছে ভাই, হ্যাঁ মানে মাথা নষ্ট হয়ে যাবে আজকে, কমেন্টে যা পাইবেন কি আছে বাংলার ইতিহাসে এই প্রথম চার হাড়ির, এই যে এক দুই তিন চার, চার এই চারটা হাড়ি এবং একটা চুলার দাম যে বলতে পারবে, হ্যাঁ তার জন্য কিন্তু আমার দামের সাথে যদি কমেন্টে মিলে যায়, হ্যাঁ আমার বলতে হবে না ভাই, হ্যাঁ এই যে ঢাকা এন্টারপ্রাইজের এটা দেখছেন না, এটা এটা, হ্যাঁ এটার পেছনে দামটা লেখা আছে, লেখা আছে এই যে দাম বলতে পারবে এবং আমার দামের সাথে মিলবে তারে কিন্তু এই চার হাড়ি প্লাস একটা চুলা আমরা কিন্তু ফ্রি দিয়ে দিব, আজকে একবার ফ্রি, একদম ফ্রি, আচ্ছা এটা তাহলে বোর্ডটা ওখানে রাখেন দেখি, আপনি লুকায় রাখেন, এই যে দেখেন আবার পরে দামটা পাল্টায় ভালোবেন আপনি, না 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 এই যে লুকায় রাখলাম, এটা লুকায় রাখছে, জাস্ট হচ্ছে আজকে যারা জি এই যে রোবট কুকার টোটালি হচ্ছে চার হাড়ি জি, এই চার হাড়ি রোবট কুকারের দাম কত হতে পারে সঠিক দাম যারা কমেন্টে বলতে পারবে, মানে আপনি তো দামটা বলবেন জি ভাই লাইভের পরে শেষে, একদম শেষে বলে দিব, মানে তার আগে যারা দাম বলতে পারবে লাইভে জি তাদেরকে দিবেন কয়জনকে? এটা দিব দুইজনকে ভাই, দুইজনকে, দুইজনকে দিব, দুইজনকে দুইটা পুরো সেট দেওয়া হবে, সেট দেওয়া হবে একেবারে ফ্রি জি, সো লাইভে যারা আছেন কে কোন জায়গা থেকে লাইভে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন, আমাদের প্রবাসী ভাইরা অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, কুয়েত, লন্ডন, আমেরিকা, সৌদি আরব, আরব আমিরাত কে কোন জায়গা থেকে আসেন আপনারা, ধমায় আপনারা কমেন্ট করতে থাকেন, ভাগ্যবান হলে কিন্তু দুইজনের মধ্যে আপনিও একজন থাকতে পারেন, একজন হতে পারেন, এবং যারা সর্বোচ্চ শেয়ার করবে ভাই, হ্যাঁ তাদের জন্য কিন্তু একটা আয়রন টেবিল দিয়ে দিব, আয়রন টেবিল, আয়রন টেবিল জি জি, আয়রন টেবিলটা লও তো, সবচেয়ে বেশি শেয়ার করলেও কিন্তু আজকে পুরস্কারটা আছে, সো ভাই এই যে আপনি যে চারটা হাড়ি দিচ্ছেন জি বুঝলাম, একটার মধ্যে মাছ ভাজি হচ্ছে, পুরলো তো ভাই? না কি বলেন ভাই, আরে মিয়া রাগ করে বেকা হয়ে গেছে, এই যে দেখেন এই যে ভাই, আচ্ছা একদম করকর হয়ে দেবো ভাই মাছ, আচ্ছা পুরে নাই? না পুরবো না, কিন্তু ধরেন যে আমার তাপটা বেশি হয়ে গেছে জি, গ্যাসে চুলায় তো আগুনটা কমানো যায়, এটাও তো কমাই পারবেন ভাই, এই যে তেলটা হিট হয়ে গেছে না দেখা যাচ্ছে, এই যে কমাই দিলাম একটু, এই যে দেখেন, ও আচ্ছা আচ্ছা, মিডিয়ামে দিতে পারবেন, হাই দিতে পারবেন, মানে কমানো বাড়ানোর সুবিধাটাও আছে জি, আচ্ছা এখন এইটা তো দিছেন ভাত রান্না করার জন্য তাই তো জি ভাই, ভাত রান্না করার জন্য পোলাও, খিচুড়ি, বিরিয়ানি, তেহারি, নেহারি যা আছে সব এই পাতিলে রান্না করতে পারবেন, এই রকম হাড়ি কিন্তু এর আগে ছিল না, এইবার কিন্তু প্রথম চলে আসলো, আবার এটার মধ্যে কি রানবেন? এটার মধ্যে ভাত রান্না করবো ভাই, আচ্ছা তাহলে ভাত চড়াই দিই, আচ্ছা এই যে আমি ভাতটা দেখেন, এটার মধ্যে কিন্তু ভাত রান্না করা যাবে ভাই, কতখানি রান্না করা যাবে এখানের মধ্যে? দেড় কেজি চালের ভাত রান্না করা যাবে, দেড় কেজি চালের ভাত কিন্তু আপনি রান্না করতে পারবেন, দেখেন আচ্ছা এই ভাতটা ঝরঝরে হওয়ার পরে দর্শক কিন্তু আপনাদেরকে আজকে দেখাবো জি, আচ্ছা কে কোন জায়গা থেকে আসেন, আমাদের বাংলাদেশ থেকে, আপনারা কে কোন জেলা থেকে আমাদের লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন, আচ্ছা আজকে দেখবো কোন জেলার লোকজন জিতে আজকে, আচ্ছা আমার বাড়ি হচ্ছে কিন্তু টাঙ্গাইলে, আমার বাড়ি কিন্তু বরিশাল ভাই, বরিশাল জি ভাই, আচ্ছা বরিশালা মনু, হ্যাঁ ভাই বরিশালা মনু, আচ্ছা এই যে ভাই এটা ঢেকে দিলাম, এই যে দেখেন মোগোবাড়ি বরিশাল, আচ্ছা এই দেখেন
আপনার বাড়ি কোনখানে একটু কমেন্ট করে জানান। আচ্ছা ভাই, এখানে তো মাছ আর ভাতই দিলাম, ভাবতে পারেন যে মানে মাছ ভাতই হবে। এই যে গোস্ত রাখছি, আরে গোস্ত আছে, এই যে দেখেন, এই দেখেন, এই যে আচ্ছা, এটার মধ্যে কিন্তু মাংসও রান্না হবে, দেখেন একবারে পুরো ডাক দিয়ে রান্না হইতেছে, একদম ডাক দিয়ে রান্না হবে, দেখছেন কেমন ছাদ করে উঠছে ভাই। আচ্ছা, অনেকে চিন্তা করতে পারে ভাই আমার কি চুলা তিনটাই কিন্তু হইব না, আপনি চুলা কিনবেন একটা, আচ্ছা সাথে হাড়ি পাবেন চারটা, আচ্ছা আপনি এটা 4-in-1 বলতে পারেন, হ্যাঁ আর যদি ঢাকনা হিসাব করেন তাহলে এটা 6-in-1, আচ্ছা আপনি 6 পিস গুনে বুঝে নিবেন, নিবেন আর সাথে যেগুলো আমরা দিয়ে দিব ওটা আপনার বোনাস, দেখি চারটা ছোবা দুইটা চামিচ, আচ্ছা চামিচগুলো হলো আপনার। এখন অনেকেই যে মনে করতেছে যে আমার মনে হয় তিনটা চুলাই কিনতে হবে, এখন এটা পাতিল যে পরিবর্তন করা যায় ওই সিস্টেমটা একটু দেখাই দেন। আচ্ছা ওই সিস্টেমটা হলো আপনার এই যে মাছটা হয়ে গেছে ভাই, হ্যাঁ এই যে মাছটা হয়ে গেছে, এই যে মাছটা আমি এখন একটু উঠায় রাখবো, মনে করেন যে এটা রান্না শেষ, জি এখন এটা শেষ উঠায় ফেলাইলে, এটা এখানে উঠায় রাখলাম। আচ্ছা এটা কিন্তু জাস্ট একটা চুলা হয়ে গেল, একটা চুলা, আপনি এটা কিন্তু যে কোনো হাড়ি কিন্তু বসাতে পারবেন, এই যে আমি এই হাড়িটাই দিয়ে আপনারা দেখাই দিই যে এটা এখানে পরিবর্তন করলাম, মনে করেন, আচ্ছা ওকে ওকে, আবার নতুন একটা হাড়ি আপনি দিয়ে একটা হাড়ি এখানে বসাই দিলেন, এটা কিন্তু আপনি বসাই দিতে পারলেন, এই তো দেখেন এইভাবে কি ভাই আমাদের বাসা বাড়িতে যে হাড়ি পাতিলগুলো আছে সব হাড়ি পাতিল পাবেন, ওকে তিনটা পাতিল পাইলে আপনি এখানে কিন্তু এটার মধ্যে স্টিকের কোন ছোবা দিয়ে আপনি মাছতে পারবেন না, সেই নন স্টিকের তিনটা পাতিলের জন্য আমরা কিন্তু মাজনি দিয়ে দিচ্ছি ফ্রি, হ্যাঁ ফ্রি, এবং কাঠের চামিচগুলো আমরা দিয়ে দিচ্ছি, আচ্ছা যাতে আপনাদের ইউজিংটা যেন সুবিধা হয়। আচ্ছা মাছটা বসাই দেন ওখানে, এই যে মাছটা বসাই দেন। আচ্ছা ওকে, আমি তাহলে কয়েকটা কমেন্ট পড়ি। লাবণী সরকার, লাবণী সরকার বলতেছে এইটার দাম হতে পারে যেহেতু চারটা হাড়ি, আসলে কিন্তু চারটা হাড়ি, একটার মধ্যে ডাল রান্না করার জন্য আলাদা হাড়ি দিছে, জি একটার মধ্যে কিন্তু ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি নেহারি সবকিছু রান্না করতে পারবেন, এবং এইরকম রেগুলার কিন্তু দুইটা পাতিল কিন্তু আপনারা পাচ্ছেনই, সো ঢাকনা পাচ্ছেন কিন্তু দুইটা, আচ্ছা টোটাল হবে চারটা হাড়ি দুইটা ঢাকনা ছয়টা, এবং চোলা থাকবে একটা 6-in-1, তার মানে সাতটা টোটালি, সো এটার দাম বলতে পারলে আজকে কিন্তু এই পুরা সেট পাবেন দুইজনে দুইটা, আপনারা দাম বলতে থাকেন। ইসমাইল হুসেন লিটন ভাই বলছে 4200 টাকা হতে পারে, ইমতিয়াজ আলম 4500 টাকা, শাওন চৌধুরী 4250 টাকা, ইসমাইল হুসাইন আচ্ছা উনি বলছেন 4600 টাকা হতে পারে। আচ্ছা এইভাবে কমেন্ট করতে থাকেন, এদিকে কি বলক টলক উঠছে ভাই, এই যে দেখেন উঠবো না মানে দেখেন মাত্র দিলাম বাদ, আচ্ছা টকবক করে রান্না হচ্ছে, বলকাইতেছে, মানে গ্যাসের চুলার চাইতে কতটা সুবিধা চিন্তা করেন, মানে আগুনের তাপ ছাড়া রান্না হচ্ছে ভাই। এখানে বিষয়টা হলো কি আমি আপনাদের বলি, এখন আমরা যে প্রতিদিন যেই কর্মব্যস্ত হয়ে যায় ভাই, এখন গ্যাসের চুলা ধরাইতে ধরাইতে এদিকে রান্না শেষ, রান্না শেষ হয়ে যায়, রান্না শেষ, এই যে দেখেন ভাই কতক্ষণ সময় লাগছে, আপনি আমার মাছ ভাজি করকর হয়ে গেছে, মাছ ভাই যা করকর হয়ে গেছে, এই যে দেখেন ঠিক আছে, এই যে দেখেন পুরো করকর হয়ে গেছে। আচ্ছা ওকে, তাহলে মাছ ভাজি শেষ, এটা বন্ধ করে দিছি কিন্তু, জি ভাই এটা মাছ ভাজি শেষ। আচ্ছা তো ভাই এখানে দেখতে পাচ্ছি আপনি এত মশলা রাখছেন, এগুলো কি করবেন ভাই? এটা হলো একটা পাগলা ব্লেন্ডার রাখা হয়েছে ভাই, যেটা এই চুলার মতোই এর আগে কেউ দেখে নাই, কথা বুঝছেন, যেমন আমি এখানে পাগলা বললাম কি কারণে, এই যে হলুদ ভাই, আচ্ছা এই যে দেখেন হলুদটা একটু ভেঙে নিবেন, আপনার বাসায় যদি ব্লেন্ডার থাকে একটু ভেঙে নিবেন, কাজ ভালো হবে, কাজ ভালো হবে, এই যে আমি একটু হলুদ দিয়ে দিলাম ঠিক আছে, এই হলুদটা যদি আপনার গুঁড়া হয় তাহলে মশলার জগতে আর কোনো জিনিস নাই যে হবে না, রাইট, তো এই জন্য আমি আজকে এটাকে এখানে দিয়ে দিলাম, এই যে দেখেন, আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দিয়ে দিলাম, হলুদ ভেঙে দেন আর যেমনি দেন এটা তো আটকে যাবে, এখন ভাই যদি আটকানোর তো কোনো সিস্টেমই নেই ভাই, সিস্টেম নাই, এই যে দেখেন, আচ্ছা এরকম কোনো সিস্টেমই নাই, প্রথম 3% হলুদ আউটছে, ওকে ওকে, ওয়াও দেখছেন ভাই, দেখেন মানে এত হয়ে গেছে, এত সহজে হলুদ হয়ে গেল, এটা হয়ে গেছে, কেমনে বুঝলাম ভাই প্রথম অবস্থায় যে সাউন্ডটা ছিল, হ্যাঁ এখন যে সাউন্ডের সাথে কিন্তু কোনো মিল নাই, মিল নাই, কারণ তখন আস্ত ছিল গড়গড় আওয়াজ তো বেশি, এখন এটা ফিনিশিং আওয়াজ হচ্ছে, রাইট রাইট ঠিক আছে, এই যে দেখেন এটা এখন আমি বের করে দেখাই দেবো আপনাকে, এটা যদি আরো 5-10 সেকেন্ড রাখেন ভাই এটা আপনি খুঁজেই পাবেন না। আচ্ছা না আমি আসলে সময় স্বল্পতার কারণে আমি এর থেকে আর বেশি করলাম না, খুব দ্রুত হয়ে গেল, বাট এখানে কিন্তু ভাই আরেকটা জিনিস রাখছি, এই যে দেখেন এটা কি,
এটা কিন্তু হলুদের চেয়ে শক্ত জিনিস। এই যে সামনে কিন্তু শীত আসতেছে, সামনে অনেকে কিন্তু অনেক ভাজা পোড়া খাবেন, বা দুই তিন মাস পরে রমজান আসতেছে ভাই, ভাষণ লাগবে। আপনার বাইরের থেকে কিনে খেলে তাহলে কিন্তু আপনি দেখা যায় দুই নম্বর জিনিসটাই ম্যাক্সিমাম হয়ে যায়। রাইট, এই যে দেখেন এটা দিয়ে দিলাম এখানে, এইটা কিন্তু দেখেন এটা হলো ডালের বেসন। আজকে আমি মশলার জগতে কিছু ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনাদেরকে আমি করে দেখাবো, ঠিক আছে? হ্যাঁ, একটা ভালো ব্লেন্ডার, একটা ভালো চুলা একটা সংসারের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আপনার ডিজনি কোম্পানি, ইটালিয়ান একটা কোম্পানি, এই যে দেখেন। ওকে, এই যে একটু ভেঙে নিলাম, দেখেন মানে কতটা অল্প সময়ে সব কিছু হয়ে যায়। বাহ ভাই, গুড়াগুলো দেখছেন, এই যে উঠতে উঠতে আছে হয়ে গেল ভাই, এটা হলো একটা তুফান ব্লেন্ডার ভাই, কথা বুঝছেন ভাই? বাটটা এই যে দেখেন ভাই, বাটটা একটু দেখেন ভাই, অলরেডি দেখেন ঝড় উঠে গেছে। বাহ, মানে যে কোনো হাঁড়ি পাতি দিয়ে রান্না করতে পারবেন, যে কোনো হাঁড়ি পাতি দিয়ে রান্না করবেন, মা বোনদের কষ্টের দিন শেষ ভাই। আচ্ছা হয়ে গেছে ভাই, এই যে দেখেন, আর কিচ্ছু কমু না ভাই, দেখেন অবশ্যই, এই যে দেখেন। না না, মুখে বলতে হবে না, কাজেই কাজেই প্রমাণ পেয়ে গেছে দর্শক। তোমার নাম কি? ফলে ফলে পরিচয়। রাইট, এই যে এটা একটু সাইড করে দিলাম ভাই, হ্যাঁ, কি দেয়া হয়েছিল আর কি হয়ে গেল, এই যে দেখেন কি দিছি আর কি হইছে, মাত্র 30 40 সেকেন্ডে যদি এই অবস্থা হয়। এই যে ভাই, এগুলা কি? গাছের ছাল, গাছের ছাল। এটাও আপনারা আমি করে দেখাইতাছি, দেখেন। একটা সংসার গুছাইতে বা আপনার সংসারের যত ঝুরঝামেলা আছে এগুলো বন্ধ করতে এরকম একটা ব্লেন্ডার আর একটা কারিগুগারি খুব যথেষ্ট, যথেষ্ট। যেমন ভাই সারাদিন পেরেশানিতে থাকে, আর ভাবি যদি কয় যে আমার একটা হাড়ি কিনা দিবে না, গ্যাস নাই বাসায়, ভাই সারাদিন পরিশ্রম করার পর কি মনে করেন যে বোবেটির এত কথা শোনা যাবো? তাই এরকম একটা জিনিস আপনি নিয়ে দিবেন, রান্নাটা একদম পুরো নিমিশেই কমপ্লিট হয়ে যাবো ভাই। এই যে এটা একটু কম করেই করলাম, হ্যাঁ, রাইট, এই যে দেখেন। আচ্ছা দেখেন, এটা গাছের ছাল, এই যে দেখেন খালি কেমনে হয়, দেখেন খালি এদিকে কিন্তু দেখেন, এই যে মাংসগুলাও দেখেন একবার রসা রসা কষা, ফোঁটা পানি দেই, এক ফোঁটা পানি দেই না ভাই, রসা রসা কষা কষা হইছে। আপনারা এই চাইর হাড়ির এটা যদি গিফট নিতে চান, দুয়ে কমেন্ট করেন। আচ্ছা, যে যেখান থেকে আসেন ভাই ও বোনেরা, আর কলিজার প্রবাসী ভাইরা যেখান থেকে আসেন, আপনারা তো রেমিটেন্স যোদ্ধা, আপনারাও কিন্তু চাইলে এটা কমেন্ট করে যদি দাম বলতে পারেন, আমরা কিন্তু আপনার ফ্যামিলিতে এটা পৌঁছে দেবো। রাইট, এই 1 2 3 4 5 6 7 চুলা সহ সাত। আচ্ছা, এইটা পাবেন কিন্তু একেবারে ফ্রিতে ভাই। এটা দেখেন, এটা দারুচিনি দিছিলাম ভাই। আচ্ছা, দারুচিনি দেওয়া ছিল, দেখেন কি অবস্থা। ওরে না, আসলে যাই বলেন না কেন, কাজ কিন্তু ফাটাফাটি দেখাচ্ছে। এই যে একটা জিনিস আপনারা আমি খালি একটু দেখাই দিই, এই যে দেখেন, জাস্ট আমি আর কিছু বলবো না। রাইট রাইট, এই যে দেখেন একেবারে দারুচিনি দেখেন ভাই। ব্যবসা একদিনের না, এটা ঢাকা এন্টারপ্রাইজ। আজকে একটা ভালো জিনিস দিকে আল্লাহর রহমতে এতটুকু বিশ্বাস রাখি, অন্য জিনিস কেনার জন্য হলে আপনি এই নাম্বারটাতে ফোন দিবেন, 442, কথা বুঝছেন? তাই ব্যবসা একদিনের না, আজকে ভালো দিকে রেগুলার আসবেন। এটা কি ব্র্যান্ডের? এটা হলো আপনার ডিজনি ইটালিয়ান একটা ব্র্যান্ড, এই যে দেখেন না ভাই। আচ্ছা, এটা হচ্ছে 40,000 আরপিএম, 1000 ওয়াট প্যাকেটটা, এই যে দেখেন, 2 বছরের মোটরের গ্যারান্টি আছে ভাই, মোটরের গ্যারান্টি। হ্যাঁ, আর এগুলো আপনি র্যান্ডম ইউজ করেন ভাই, আদা রসুন কি করার দরকার আছে? না, এগুলো হয়ে গেছে, এগুলো হয়েছে আর কিছু দরকার নাই। মানে কত অল্পটার সময়ে দেখেন, এই যে দেখেন, এটা আমাদের মা বোনেরা করতে মানে কতটা কষ্ট হইতো এবং সময়টা কত বেশি লাগতো, যার কিন্তু তিনটা পাবে। এটা কি বন্ধ করে দিয়েছেন? না 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 না, আচ্ছা ঢেকে দেন, ভাতটা হয়ে যাক। এই যে দেখেন দেখেন, ভাতটা হওয়ার পরে কিন্তু ঝরঝরে হওয়ার পরে দর্শক আপনাদেরকে দেখাবো। আচ্ছা ভাই, এরপরে কিন্তু দেখেন, এই যে মাংস কতটা সহজ দেখেন, মানে এই কালারটা দেখেন, এই গরমের ভেতরে একটা গ্যাসের চুলায় রান্না করলে গ্যাসের চুলার তাপে থাকা যায় না। আর দেখেন এই যে রানা ভাই কিন্তু রান্না করতেছে, রান্না কিন্তু দেখেন কতটা রসালো, মনে হয় গরুর গোস্ত দেখেন। হ্যাঁ ভাই, এরকমই আর কালারটা দেখছেন, কালারটা অসাধারণ। এগুলাতে রান্না করলে খাবারের মান 100%, 100 100। ওকে, আর যে রান্না পারে না ভাই সেও রান্না করতে পারবে ভাই, মাইন্ড করেন না। অনেক আপুরা আছেন বাসায়, মা বাবার বাড়িতে সিজন আদরের দুলালি প্লেটটা দিয়েও খান নাই কোনোদিন, নতুন বিয়ে হয়েছে, তারাও কিন্তু অনেক সময় কি রান্না বান্না একটু ঝামেলা হয় ভাই। আপনারা খালি এই কথাটা কনকেন, কথা বুঝছেন যে আদরের দোলারি দোলারি খালি খালি দোলারি হবো কে? না 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 ভাই, জাকিয়া সুলতানা এগুলো হয় নাকি? শোনেন একটা কথা বলি, আমার একটা মেয়ে আছে ভাই 3 বছর, ও আমার কলিজা ভাই। আচ্ছা, বিশ্বাস করেন, হ্যাঁ, আমার তো মনে হয় নাকি ওরে আমি একলা আমি দরকার পেলে আমার মেয়ের প্লেট নিজে ধুয়ে দেবো ভাই। আচ্ছা, এত ভালোবাসে না বাবা মা সবসময়? এই কথাটাই বলেন যে আদরে দুলারি 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 কেন, সেটা বলছি আর কি, দুলারি কেন? আচ্ছা,
আপনি দুমায়া কমেন্ট করেন, কমেন্ট করে আচ্ছা কমেন্টে আমরা কমেন্টের পর্বে আবার চলে আসি। সর্বোচ্চ শেয়ার আপনি চার হাজারটা আবার ধরেন। এই যে দেখেন এখনই একটা স্ক্রিনশট দেন, কেমনে দিবেন? হ্যাঁ দেখাই দিই আপনারে, আপনি ধরেন একটু ধরেন। আচ্ছা দেখেন এটা একটু ধর ওই জায়গা, এটা 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 হচ্ছে কি একটা সিস্টেম, এটা ধর এই জায়গা ধর। উনি কিন্তু পোলাও, এই যে পোলাও ডাল, ডাল রান্না করার জন্য আলাদা দুইটা দুইটা পাতিল দিচ্ছে দেখেন ভাই। এই যে আমি আপনাকে দেখাই একটু গনে দেই। হ্যাঁ কিভাবে আপনি এভাবে স্ক্রিনশট দেন? আচ্ছা উপরে আনো, এক দুই হ্যাঁ তিন আচ্ছা চার, স্ক্রিনে কিন্তু আসে না, ঢুকাই দাও। এই যে দেখেন, আচ্ছা এই দেখেন কতগুলো হাড়ি পাতিল একটা চুলার সাথে, এক দুই তিন হ্যাঁ চার, চার ঢাকনা থাকবে একটা, একটা ঢাকনা, আর এখান থেকে থাকবে হলো আপনার এই যে একটা ধরেন, এই যে এই যে ভাতের হাড়ের রান্না, এই যে ধরেন এই যে এরকম থাকবে এই। আচ্ছা এটা হচ্ছে একটা চুলার সাথে থাকবে, একটা চুলার সাথে, এটা হলো ফুল প্যাকেজ, টোটাল হচ্ছে সাত পিস, সাত পিস, এটা থাকবে চারটা ফ্রি, হ্যাঁ দুটো চামিচ থাকবে ফ্রি। আপনারা এইভাবে স্ক্রিনশট দেন, এই যে স্ক্রিনশট দেন। হুম ভাই ঠকানোর জন্য ব্যবসা করতে আসি। আচ্ছা এখন তাহলে কুইজে চলে আসি। জি টোটাল হচ্ছে, ধরে রাখেন ধরে রাখেন, আচ্ছা ধরে রাখেন, আমি একটু এইভাবে কুইজে আসি। অনেকেই কিন্তু লাইভে পরে জয়েন হয়েছেন, আজকে কিন্তু চারটা হাড়ি আছে, চারটা হাড়ি সহ একটা চুলা, এইটার সঠিক দাম যারা লাইভ চলাকালীন বলতে পারবেন। আর দুই মিনিট সময় দিলাম, এই দুই মিনিট সময়ের ভেতরে দাম বলতে হবে। আর দুই মিনিট দিবেন? এক মিনিট দিবো, আর এক মিনিট দেন, এক মিনিট দিছি। জি আচ্ছা এক মিনিটের ভেতরে যারা সঠিক দামটা বলতে পারবেন তারা কিন্তু পাবেন চার হাড়ির এই মাল্টি কুকার, দুইজনে দুইটা পাবেন একবারে ফ্রি, একদম ফ্রি। আজকে কিন্তু লাইভে আমি নামটা ঘোষণা করব, এর আগে লাইভে কিন্তু নাম ঘোষণা করে আসছি। জি ওই লাইভে কালো মেঘ নামে একটা আইডি থেকে উনি কমেন্ট করছিল, উনি কিন্তু পুরস্কারটা জিতছে। আচ্ছা সো আপনি দামটা কিন্তু বোর্ডে লিখে রাখছেন তাই না ভাই? দাম বোর্ডে লিখে রাখছি ভাই, আজকে কিন্তু মুখে বলা হবে না। না মুখে বলবো না। আচ্ছা আপনারা দামটা বলতে থাকেন। এই দেখেন ভাতটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, দেখেন এই যে রান্নাটা অলরেডি দেখি একটু নাড়া দেন, হয়ে গেছে ভাই। হুম এই যে দেখেন, আচ্ছা এই দেখেন আর এক মিনিট লাগবে মনে হয়, দেখেন পানিটা শুকাইতে আর এক মিনিট লাগবে, আর এক মিনিট লাগবে। এই যে দেখেন ভাত হয়ে গেছে ভাই, অলরেডি সুন্দর ভাত, চাইলে এটা খাইতে পারবেন। এই যে হয়ে গেছে, না না ঝরঝর হয়েছে, একদম ঝরঝর। আর এক মিনিট দমে থাকলে একটু, হ্যাঁ এটা দম আর কি, এটা ওয়ার্মার সিস্টেম ভাই, ওয়ার্মার সিস্টেম। এই যে এই যে ওয়ার্মার, এই যে লেখা আছে ওয়ার্মার দেখেন। ওকে এখানে দিয়ে ভাত কত ইজিলি দেখেন এই পাতিলে রান্না করতে পারবেন অনেক পরিমাণে। আর এর মধ্যে হচ্ছে দেখেন মাংসটাও কিন্তু, মাংসটা হয়ে গেছে তো ভাই, হ্যাঁ এই যে দেখেন। আচ্ছা মাংসটাও কিন্তু দেখি, এই দেখেন কতটা সুন্দর দেখেন, পোড়া লাগছে নিয়েছি আবার। আরে না ভাই সিস্টেমই তো নাই ভাই, এটা রান্না ভাই, এটা কথা বলে অনেকে আছেন কিন্তু মুরগি খান না, যেমন আমি নিজেই মুরগি খাই না, কিন্তু এটা কিন্তু রান্না করলে আমি খাই, আল্লাহ ভালো জানে। সবাই আল্লাহ আস্তে আস্তে দেখেন, এই যে কারেন্ট বিল তো কত আসবে মাসে, এটা ও 6 টাকা মাত্র, 6 টাকা মাত্র, 6 টাকা। আপনারা কি মুখস্থ করে লইছেন 6 টাকা? না না ভাই আসলে কি 6 টাকা আসবে, একদম জেনুইন 6 টাকা ভাই, শিওর 180 টাকা মাসে। আর যদি বেশি আসে? বেশি আসলে ঢাকা এন্টারপ্রাইজ এটা সম্পূর্ণ টাকা ব্যাক দিয়ে দিবে, তার মানে কনফিডেন্ট আছে। চারজনের ফ্যামিলি হলো 6 টাকা, আচ্ছা আটজনের ফ্যামিলি হলো 12 টাকা। আচ্ছা কথা বুঝছেন, একটা গ্যাসের সিলিন্ডারে খরচ অনেক বেশি, এই যে দেখেন একটা গ্যাসের সিলিন্ডার কিনলেও 1500-1600 টাকা লাগে। জি ভাই সো দুইটা সিলিন্ডার 3000, সেইখানে যদি মনে করেন যে 500 টাকাও কারেন্ট বিল আসে তাও কিন্তু মানুষ কিনবে, তাও তো ভালো তাই না? হ্যাঁ আচ্ছা সো এটা মাংস রান্না হয়ে গেছে, হয়ে গেছে, অল্প সময়ে মাছ ভাজি হয়ে গেল, এরপরে ভাত রান্না হয়ে গেল, মাছটা যে ভাজি হইছে না ভাই, রান্নাগুলো চড়াই দিয়ে কিন্তু দেখেন কত মশলাও কিন্তু মানে করে ফেললাম আমরা। আচ্ছা মানে মোট কথা হলো রান্নাটা বসাই দিয়া কালকের যে আদা রসুনটা বাড়তে হবে না, সেটা এই রান্নার পাশাপাশি হলুদ মরিচ গুলো বাইটা ফালাই রাইট। তাহলে এক মিনিট আমরা সময় দিব, বোর্ডটা হাতে নেন, ওটার পিছনে তো দাম লেখা আছে ভাই, দাম লেখা আছে। আচ্ছা যারা সঠিক দাম বলতে পারবেন দুইজনে পাবেন দুইটা কুকার একেবারে ফ্রি। আচ্ছা সো এই চেষ্টাটা আপনি করতে পারেন। এর আগে লাইভে কিন্তু কালো মেঘ নামে একটা আইডি থেকে জি একটা ওই যে গ্লাসের স্ট্যান্ড পাইছে, জি গ্লাসের স্ট্যান্ড, অনেকেই হয়তো বিশ্বাস করেন না যে কারণে বোর্ডের পিছনে নাম দাম লেখাইছি, যাতে এখানে রানা ভাই আমার কমেন্টগুলো পড়ার পরে যাতে দামটা পাল্টাইতে না পারে। সো এখন থেকে স্টার্ট হবে এক মিনিট, এক মিনিটের ভেতরে কয়েকটা কমেন্ট পড়বো, এই বোর্ডটা উল্টাইলে কিন্তু দামটা এখানে লেখা আছে। জি আচ্ছা ফরহাদ হুসেন উজ্জ্বল ভাই বলছে এই চার হাড়ির মাল্টি কুকারের দাম হতে পারে 7150। মোহাম্মদ জামাল শেখ 4400 টাকা, ফারজানা আক্তার পাপিয়া উনি বলছেন 4950 টাকা, আরাফাত ইসলাম রাফি 3000 টাকা, মোহাম্মদ সোহাগ 4825 টাকা, রিয়াজ বিন আব্দুল গনি 4500 টাকা, ইসমাইল হুসেন 4500 টাকা, মোহাম্মদ জাকিয়া, মেহেদি হাসান নাজমুল কিন্তু কিছু, আচ্ছা পড়তে পারলাম না উপরে চলে গেল কমেন্টটা, মোহাম্মদ শিম দেখেন 5200 টাকা, ইমতিয়াজ আলম 5000 টাকা, পরকালের যাত্রী ভাই, পরকালের যাত্রী আমরা সবাই। আচ্ছা
তাহলে 5,850 টাকা বলছেন ইনশাআল্লাহ। আপনি মনোযোগ দেন এদিকে ভাই, আপনি খেয়াল করেন যে কে কি বলতেছে। না আপনি তো, আমি শুনতেছি ভাই। শুনতেছেন, আপনি বলবেন কেমনে পরে যে কে জিতলো। জি জি বলেন। আচ্ছা, মোহাম্মদ মেহেদি হাসান 4,150 টাকা। আমি নামগুলো পড়তেছি, আপনারা তো বুঝতে হবে যে কার সাথে মিলতেছে। জি জি। ওকে, বিন দাস 5,500 টাকা। এস কি, এমডি ওমর আলী, শুনেন নামগুলো পড়তেছি কিন্তু। জি। আচ্ছা, রিয়াজ বিন আব্দুল গনি 4,700। মোহাম্মদ সেলিম 4,549। ইসমাইল, আপনি তো দামটা মনে আছে না? জি জি মনে আছে। আমি নাম বলতেছি, যদি মিলে যায় তাহলে ওখানেই আমার থামাই দিন। আচ্ছা, রাফিয়া মাহমুদ 5,850। ফরহাদ হুসেন উজ্জ্বল 6,700। ইসমাইল হুসেন লিটন 4,300। কাইফা হালুকা, মানে আরবিতে নাম, আমি একটু আবার দুর্বল, 4,200। তারপরে আনা কি, আনিসুল ইসলাম 7,500। ইমতিয়াজ আলম 5,000। বাপ্পি রহমান 4,300। হাই হাই ভাই, হরণ হয়ে গেলাম। আচ্ছা, সো মোহাম্মদ ফয়সাল 6,700। মোহাম্মদ রায়হান 5,300। মোহাম্মদ শিমন, শিমন মিয়া, আচ্ছা শিপন হইতে পারে, শিমন কেমন হয়, 4,850। আচ্ছা, তারপরে তো লাবণী সরকার, হরণ হয়ে গেলাম, 5,575। জে এ আফরোজা 4,800। মোহাম্মদ রায়হান 5,300। ভাই থামাবো এবার? না ভাই থামবো না, এখন বন্ধ হয় নাই, কেউ মিলে নাই ভাই। তাহলে কুলো দেন একটা ধর্মিয়া। জি ভাই, এটা হলো আপনার 5 থেকে 6,000-এর মধ্যে। তো অনেকেই তো বললো, তো কিন্তু মিলে নাই, তো এখনো মিলে নাই, এটাই তো কুইজ। 5 থেকে 6,000 টাকার ভেতর হবে, আরও 30 সেকেন্ড দিলাম, 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে। তার মধ্যে আমরা একটু আপনার কাছে জানি, এই যে 4 হাঁড়ির মাল্টি কুকার, জি ভাই, এইটা যারা আপনার কাছ থেকে নিবে, জি, তারা ঢাকার বাইরে কিভাবে নিবে? এটা সমগ্র বাংলাদেশ কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দেওয়া হবে এবং ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে। ডেলিভারি চার্জ একবারে ফ্রি? জি জি। আচ্ছা, 4 হাঁড়ির? জি জি। আর অ্যাডভান্স কত করতে হবে? 500 থেকে 1,000 টাকা অ্যাডভান্স করতে হবে। 500 থেকে 1,000 টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিতে পারবে। দিতে পারবে, জি। আচ্ছা, 30 সেকেন্ড সময় দিছিলাম, জি ভাই, আর 10টা কমেন্ট পড়বো। জি জি, পড়েন। আপনি বলছেন 5,000 থেকে 6,000 টাকার মধ্যে মধ্যে হবে? জি। 4 হাঁড়ি? 4 হাঁড়ি ভাই, এই দামে? এই দামে ভাই। আচ্ছা ভাই, হাতে নাগালে ভাই, গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের? এটা 1 বছর ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি কয়েল। আচ্ছা, কমেন্ট করতে থাকেন, আমরা ব্লেন্ডারের দাম জানি নাই, মনেই নাই। জি জি। ব্লেন্ডার কত ভাই? ভাই ব্লেন্ডারটা থাকবে হলো একদম অফার প্রাইসে থাকবে হলো 5,850 টাকা। 5,850 টাকা ফিক্স? ফিক্স প্রাইস? জি ফিক্স। ব্র্যান্ডটা? ডিজনি ইটালিয়ান। ডিজনি ইটালি, চেঞ্জিং মডার্ন লাইফ। আচ্ছা ওকে, এটা 5,850 টাকা। জি। আর কারি কুকারের তো, আচ্ছা তাহলে দামটা বলে দিই এবার, দামটা বলে দিব। আপনি কমেন্ট কি পড়া শেষ পড়বেন না? আরো পড়বো, 10টা পড়বো, আর 10টা পড়েন, আর 10টা কমেন্ট পড়ি। জি, এরপর আর নাই। আরাফাত ইসলাম রাফি, জি, 5,500। জি। ফরহাদ হোসেন উজ্জ্বল, জি, 5,950। জি বলেন। আপনি কিন্তু নাম মনে রাখেন? হ্যাঁ নাম মনে রাখছি। আনসারুল আলম, জি, 5,900। জি। তারপর হচ্ছে রিয়াজ বিন আব্দুল গনি, জি, 5,500। জি। ফারজান আক্তার পাপিয়া, জি, 5,750। জি। জুয়েল ভাই, জি, 5,850। জি। সোহাগ হুসাইন, জি, 5,750। জি। আমানুল্লাহ, জি, 5,850। জি। মেহেদি হাসান, জি, 5,950। জি। মুফতি মাকসুদুর রহমান কি কমল কি, আচ্ছা 5,650। আচ্ছা আর করতে পারবো, হরণ নিতে পারেন? আচ্ছা ভাই বুঝছি, আপনার ব্যবস্থা পারবে না ভাই, এখনো হয় নাই, আপনি অফ লিখে দেন কমেন্ট। কি কনমিয়া ভাই, 5,000 উপরে তো অনেকেই কইলো। এই যেমন এই যে রাশেদ, জি, রাশেদ বলতেছে 5,550। এই রাশেদ কেডা, উনি জিতছে শিওর? জি কনফার্ম। এত কোন আইসা? জি জি। আহারে, একজনই জিতলো, আর তো কইতে পারে নাই কেউ। এই যে দেখেন 5,550। জি, এই যে, এই যে দেখেন। আচ্ছা, 4 হাঁড়ির মাল্টি কুকারের দাম এই যে দেখেন লেখা আছে, দেখেন। এরপরে কিন্তু আমি সাইডে ধরছি, মানে দামটা কিন্তু লেখে রাখি আগে থেকেই। জি। তারপরে যদি কারো সাথে না মিলে তাহলে তার কিছু করার নাই। তারপরে একজন মিলছে, নাম জানি কি বললেন? রাশেদ। রাশেদ, রাশেদ 5,550 টাকা কিন্তু রাশেদ বলছেন। ভাইয়া আপনি আমাদের নাম্বারে যোগাযোগ করেন রাশেদ ভাই। মানে একজনে পেয়ে গেল? একজনে পাইছে। এই যে 4 হাঁড়ি, 4 হাঁড়ির, হ্যাঁ, এই যে 2, 2, এই যে 3, 3, এই যে 4। আচ্ছা, এই যে 4টা হাঁড়ি, হ্যাঁ, একটা চুলা। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে? ইমো হোয়াটসঅ্যাপ ভাই, আপনি আমার সাথে যোগাযোগ করেন, ইমার্জেন্সি বড় ভাই। রাশেদ ভাইকে বলতেছি যে আপনি কিন্তু আপনার গিফটটা বুঝে নেবেন। জি জি জি। 5,550। এই যে আবারো দেখেন, আর একজন পাইলেন না, যদি এর আগে যদি মানে কেউ বলে থাকেন 5,550 টাকা কেউ বলে থাকলে ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আরেকটা কিন্তু পেয়ে যাবেন। আপনি একটু জাস্ট অফ লিখে দেন। এখন অফ লিখে দিছি। হ্যাঁ অফ লিখে দিই, আমরা বুঝতে পারবো। ওকে, এখন দাম
ফাটাফাটি লাইভ হবে, সবাইকে দাওয়াত দিয়ে দিলাম, সবাই জয়েন হয়ে যাবেন 10 মিনিট থেকে 15 মিনিট পরে আরেকটা লাইভ হয়ে গেছে ভাই। এই যে ভাত সব কিন্তু ঝরঝরে, এখন পুরো ঝরঝরে কর করা উনি বলছে আমি অনেক আগেই 5,550 টাকা বলছি, যদি যদি উনি বলে থাকে ওনাকে তো দিব, কিন্তু ওটা তো টাইম দেখতে হইব না। আচ্ছা আপনি একটু স্ক্রিনশট দিয়ে প্রমাণটা দেখাই, ওটা কখন বলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। নানা ভাই আমি ওই যে ফারজানা যে বললেন না, ওনার দামটা আমি শুনছি 5,000 টাকা, না 5,500 টাকা বলছে, 5,550, এটা আমি শুনছি। যদি উনি বলে থাকে, হ্যাঁ উনি বললে পাবে সঠিক টাইমে, আমি টাইমটা দেখবেন। জি জি আপনি টাইম দেখেন, আপনি দেখলো হবে, আমি না আমি দেখবো না আপনি দেখবেন। আচ্ছা ঠিক আছে দেখে দিয়ে দিই, দেখে আপনি মিলায়ও যদি স্ক্রিনশট দেয় আমরা দেখেন। জি জি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।